মান্না এবং পূর্ণিমা জুটি ঢালিউডের একটা সময় সুপার ডুপার হিট জুটি ছিল তো এই জুটিটা এক্স্যাক্টলি কীভাবে তৈরি হলো এবং দেখেন মান্নার সঙ্গে মান্নার প্রোডাকশনে যত সিনেমা হতো সেখানে কিন্তু দুই নায়িকা থাকতো তাহলে মান্না কেন পূর্ণিমাকে কী কথা দিয়েছিলেন এবং মান্নাকে শুধুমাত্র পূর্ণিমার জন্যই তার প্রোডাকশন হাউজের নিয়ম বদলেছিলেন কারণ মান্না পূর্ণিমাকে কথা দিয়েছিলেন যে তোমার জন্য অন্তত আমি মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমি আমার নিয়মটা বদলাব মান্না কিন্তু কথা রেখেছিলেন এবং পূর্ণিমা হয়ে হয়েছিলেন এবং আজও কিন্তু পূর্ণিমার এই ধরনের ব্যাপার মানে মান্নার প্রতি তার যে ভালোবাসা বিভিন্ন রকম মানে অনলাইনে সব জায়গায় গেলে কিন্তু দেখা যায় যে মান্না ভাই একজনই ছিলেন মান্না ভাই একজনই মানে মান্না অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এই জন্য কিন্তু আজ এ ব্যাপারে কিন্তু কথা হয় তো আজকে কথা বলব যে মান্না এবং পূর্ণিমা জুটি এক্সাক্টলি কীভাবে তারা কাজ করলেন এবং মান্না পূর্ণিমাকে কী কথা দিয়েছিলেন যে মৃত্যুর আগ পর্যন্ত হলেও সে তার কথাটা রাখবে এবং তার কথা তিনি রেখেছিলেন এবং কেন শুটিং স্পটে শাবনুরকে যখন মান্না স্ক্রিপ্ট প্লট এগুলো বুঝিয়ে দিচ্ছিলেন তো কেন তখন মান্নার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন পূর্ণিমা তো আজকে এই সব টপিক্স নিয়ে গোটা ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি কেমলাম আপনাদের মূল্যবান কমেন্টটি চিত্রনায়িকা পূর্ণিমার এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমার নায়ক হিসেবে ধরা হয় মান্নাকে কারণ মান্নার সঙ্গে পূর্ণিমা সবচেয়ে বেশি সফল এবং তার সবচেয়ে মানে বড়ো ধরনের হিটগুলো কিন্তু মান্নার সাথে হয়েছে অ্যাজ লাইক সুলতান মনের সাথে যুদ্ধ প্রত্যেকটা সিনেমায় কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট দুই হাজার সালের কথা মান্নার কিন্তু ঢালিউডে তখন খুব নাম ডাক হয়েছে মান্না তখন বাংলাদেশের বিগেস্ট সুপারস্টার তার জনপ্রিয়তা তখন একটা আনবিলিভেবল মানে মান্না মানেই মান্না আছে মান্নার নাম শুনলেই কিন্তু তখন অডিয়েন্স গল্প কি সিনেমা কি প্লট কী ডিরেক্টর কি এগুলো দেখতে চাইতো না শুধুমাত্র মান্নার নামের জোরে কিন্তু তখন একটা সিনেমা অফিসে সুপার ডুপার হিট হয়ে যেত এবং পূর্ণিমা কিন্তু ডালিউডে তখন একেবারেই নতুন এবং মান্নার প্রতি পূর্ণিমার মানে মান্না পূর্ণিমার সঙ্গে কাজ করবে তো এমন ব্যাপারে কিন্তু পূর্ণিমাকে কিন্তু ভয় ঢুকিয়ে দেওয়া হতো তার পাশের কিছু আর্টিস্ট তো আমি নাম নিতে চাচ্ছি না তো তারা কিন্তু সব সময় মান্নার ব্যাপারে কিন্তু নেগেটিভ কথা বলতো পূর্ণিমাকে যে আসলে মান্নার সঙ্গে কাজ করা ঠিক হবে না তো হ্যান ত্যান বলে কিন্তু পূর্ণিমার ভিতর একটা ভয় তৈরি করে দিত পূর্ণিমার কাজের আর্টিস্টরা যাই হোক ততদিনে কিন্তু আস্তে আস্তে পূর্ণিমারও কিন্তু নামটা তৈরি হচ্ছে অলরেডি কিন্তু পূর্ণিমার রুবেলের বিপরীত যোদ্ধা সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট যদিও তার রোমান্টিক কোনো সিনেমায় কিন্তু তখন বক্স অফিসে সফলতার মুখ দেখেনি পূর্ণিমার প্রথম সিনেমা এই জীবন তোমার আমার সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ যায় যোদ্ধা সিনেমাটা হিট হলেও এটা কিন্তু কোনো রোমান্টিক প্যাটার্নের সিনেমা ছিল না তো পরবর্তীতে কিন্তু পূর্ণিমাকে আমরা একজন রোমান্টিক নায়িকা হিসেবে কিন্তু তিনি রিয়াজের সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমাতে কাজ করেছে তো যাই হোক রিয়াজ এবং শাবনুর কিন্তু জুটি তখন রীতিমতো তুঙ্গে রিয়াজ এবং শাবনুরের ক্রেস তখন আনবিলিভেবেল এবং শাকিব খান কিন্তু ততদিনে সুপারস্টার হয়ে পারেনি তো এমন একটা পজিশনে পূর্ণিমা কিন্তু আস্তে আস্তে উঠছে ঠিক এমন সময় দুই হাজার এক সালে পূর্ণিমা একটি সিনেমাতে ডাক পেল যে সিনেমাতে তার নায়ক সেই কাঙ্ক্ষিত নায়ক মান না মান্নার সঙ্গে পূর্ণিমা এফআই মানিক পরিচালিত সুলতান সিনেমাতে কাজ করার সুযোগ পেলেন এবং পূর্ণিমা যখন মান্নার সঙ্গে সুলতান সিনেমাতে কাজ করতে গেলেন এবং রীতিমতো তিনি থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টি খেলেন মানে ব্যাপারটা এমন যে পূর্ণিমার কাছের আর্টিস্ট যারা মান্নার নামে ভুল ভাল ব্যাখ্যা দিত তার কাছে এবং যখন তিনি মান্নার সঙ্গে সিনেমা শুটিংয়ে গেল শুটিং স্পটে গিয়ে রীতিমতো তিনি বুঝলেন যে যে মানুষটাকে নিয়ে আমার মনে এতটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছিল আজকে আমার মনে হলো যে এই মানুষটাই আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিরাপদ মানুষ তেমনটাই কিন্তু শ্যুটিং স্পটে গিয়ে কিন্তু পূর্ণিমা অনুভব করলেন এবং তিনি তখন রিল্যাক্স করলেন যে আসলে আমি যদি মান্নাবের সঙ্গে রেগুলার কাজ করি তখন হয়তো আমাদের একটা জুটি তৈরি হয়ে যাবে এবং অন্য আর্টিস্টদের ক্ষতি হবে এই কারণে কিন্তু তার কাছে যেতে আমাকে মানা করা হচ্ছিল তো এমনটা কিন্তু পূর্ণিমা তখন রিলাইজ করলেন যাই হোক প্রথম সিনেমা করতে গিয়ে কিন্তু মান্নার সঙ্গে পূর্ণিমার বন্ধুত্ব হয় এবং পূর্ণিমা বুঝতে পারে যে মান্না এক্স্যাক্টলি কোন লেভেলের আর্টিস্ট এবং মান্না এত বড় তারকা হওয়া সত্ত্বেও কিন্তু তার মধ্যে কোনো অহংকার কোনো অহম এই ধরনের ব্যাপার কিন্তু পূর্ণিমা কখনও পায়নি তিনি আসলে বুঝলেন যে একজন তারকা এত বড় সুপারস্টার হয়েও কীভাবে তার কো সঙ্গে বিহেভিয়ার করতে হয় এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু মান্না যেহেতু মান্না তখন ইন্ডাস্ট্রির একজন বিগেস্ট সুপারস্টার এবং অনেক ডিরেক্টর অনেক প্রডিউসাররা কিন্তু মান্না বলতে রীতিমতো অজ্ঞান এবং মান্নার কিন্তু একটা প্রভাব ততদিনই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে এবং মান্না কিন্তু অনেক সিনেমাতে কিন্তু পূর্ণিমাকে রিকমেন্ড করত ডিরেক্টর প্রডিউসারদের যে হোক মানার সুবাদে হোক কিংবা যেভাবে হোক পূর্ণিমা কিন্তু অনেক সিনেমাতে কাজ পায় এমনকি মান্নার বিপরীতেও কিন্তু পূর্ণিমা একাধিক সিনেমাতে কিন্তু কাজ করার অভাব পায় এরপরে দুই হাজার দুই সাল মান্না ভাই তার প্রোডাকশন থেকে একটা সিনেমা বানাবে যে সিনেমার নাম হচ্ছে স্বামী স্ত্রীর যুদ্ধ এবং ইনিশিয়ালি লিড ক্যারেক্টার জন্য এই সিনেমাতে সুস্থ করা হয় শাবনুরকে এবং একটা স্যাক্রিফাইজিং ক্যারেক্টার এই সিনেমাতে নেওয়া হয় পূর্ণিমাকে যেহেতু মান্না ভাইয়ের অনেক কাছের বন্ধু হয়ে গেছে পূর্ণিমা এবং কোনো রকমভাবে কিন্তু পূর্ণিমা তার অভারটা ফেলতে পারে না এবং পূর্ণিমা কিন্তু এই সিনেমাতে স্যাক্রিফাইজিং ক্যারেক্টার বেলে করে এবং পূর্ণিমা কিন্তু রীতিমতো খুব দুঃখ প্রকাশ করে যে মান্না ভাই আমাকে এই সিনেমাতে আপনি একটা স্যাক্রিফাইজিং ক্যারেক্টার দিচ্ছেন তো তখন কিন্তু মান্না পূর্ণিমাকে বলেছিলেন যে আসলে তোমার জন্য আমার একটা বড় ধরনের ভাবনা আছে তখন পূর্ণিমা মান্নাকে বললো যে ভাই আসলে আপনার ভাবনাটা কী তখন মান্না বললেন যে দেখো তোমাকে নিয়ে আমার অনেক ভাবনা এবং আমার প্রোডাকশন থেকে আমি তোমাকে সোলো নায়িকা হিসেবে মানে তোমাকে একক নায়িকা হিসেবে একটা সিনেমা বানাবো তখন রীতিমতো আবারও থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টি গেলেন পূর্ণিমা এবং তিনি বললেন যে আসলে আপনি কি আপনার কথা রাখতে পারবেন আসলে আপনি কি আমার সঙ্গে মিথ্যাচার করছেন না কারণ দেখা যায় যে আপনার প্রত্যেকটা সিনেমায় আপনার ঘরের প্রোডাকশনের সিনেমাতে তো দেখা যায় দুই নায়িকা হয় ষোলো নায়িকা নিয়ে তো আপনি কোনো সিনেমা বানান না তো তার আগে আমাদের একটু ইতিহাস জানতে হবে মান্নাবি কিন্তু তার প্রযুক্তি প্রত্যেকটা সিনেমাতে কিন্তু তিনি আলাদা ধরনের ট্রিক্স ইউজ করতেন যাতে একটা সিনেমা বক্স অফিসে বাম্পারের ব্যবসা দেয় দেখেন তার প্রোডাকশনের প্রত্যেকটা সিনেমা অ্যাজ লাইক তিনি প্রথম যে সিনেমাটা প্রডিউস করে যে সিনেমার নাম হচ্ছে লুটতুরাস যেখানে কিন্তু তিনি রেগুলার কাজ করছেন চম্পার সঙ্গে এবং সিনেমার গল্পের প্লটের প্রয়োজন এবং যেহেতু তিনি প্রথম প্রযোজনার খাতায় নাম লেখালেন তিনি নায়িকা নিলেন দিতি এবং মৌসুমিকে এবং স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধু স্বামী সহ তার প্রোডাকশনে তিনি যতগুলো সিনেমা বানিয়েছেন প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু দুইজন নায়িকা থাকতো তাহলে এইবার তিনি কিভাবে পূর্ণিমার কথা রাখবেন তখন মান্নাভাই পূর্ণিমাকে কথা দিলেন যে আমার প্রোডাকশনে যে নিয়ম হোক না কেন অন্তত তোমার জন্য হলেও আমি মৃত্যুর আগে আমার এই নিয়ম বদলাব এবং তোমাকে আমি কথা দিলাম তোমাকে সলো হিসেবে আমি একটা সিনেমা প্রডিউস করবো ব্যাস মান্না ভাই কিন্তু তার কথা রেখেছিলেন এরপর দুই হাজার সাত সালে কিন্তু পূর্ণিমাকে সলো হিসেবে কিন্তু তিনি তার প্রোডাকশনে কাজ করেছিলেন আমরা জানি যে সিনেমার নাম হচ্ছে মনের সাথে যুদ্ধ একটা সুপার ডুপার হিট সিনেমা মানে জেমসের যে গানটা আসবার কালে আসবো একা যাইবার কালে যাইবো একা রীতিমতো চার বস্টার এবং আজও আমাদের মনে সমানভাবে জনপ্রিয় এবং জীবনে চাই না কিছুই আর কথা দাও তুমি আমার এখানে পূর্ণিমা এবং মান্নার যে অন স্ক্রিন যে একটা তাদের যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আমরা প্রত্যেকেই দেখেছিলাম এবং এবং মান্না ভাই কিন্তু তার কথা রেখেছিলেন এর ভিতর কিন্তু আরও একটা ব্যাপার ঘটে যায় যখন স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটা শুটিং চলে তখন কিন্তু পূর্ণিমাকে একটা নোকিয়া ফোন কিনে দেয় মান্না ভাই তো কিনে দেওয়ার পরে যেহেতু শুটিংয়ের কখন শুটিংয়ে আসবে কিংবা বিভিন্ন কারণে কিন্তু মানে কথা হতে পারে এই কারণে কিন্তু তিনি একটা ফোন দেয় পূর্ণিমাকে তো একদিন দেখা যায় যে শুটিং স্পট শাবনুরকে ঘণ্টার পর ঘণ্টা মান্না স্ক্রিপ্ট প্লট এগুলো বুঝিয়ে দিচ্ছিলেন তো তখন কিন্তু রীতিমতো মান্নার প্রতি কিন্তু খুব মানে খুব একটা খুব তৈরি হয় পূর্ণিমার এবং তিনি কিন্তু শ্যুটিং স্পটে এসেই কিন্তু তিনি ফোনটা আষাঢ় দিয়ে ভেঙে ফেলে এবং ওই দিনই কিন্তু মান্না ভাই পূর্ণিমাকে কথা দেয় যে আমি অন্তত তোমার জন্য হলেও আমার প্রোডাকশন হাউসের নিয়ম ভাঙবো যে আমি দুই নায়িকা বাদ দিয়ে তোমাকে ষোলো নায়িকা হিসেবে আমার প্রোডাকশন থেকে একটা সিনেমা বানাবো ব্যাস হয়ে গেল মনের সাথে যুদ্ধ এবং দেখেন মান্না ভাই কিন্তু তার লাস্ট যে সিনেমাটা রিলিজ পেয়েছে তার প্রোডাকশন থেকে পিতামাতার আমানত সেখানেও কিন্তু তিনি পূর্ণিমাকে নায়িকা নিয়েছিলেন যদিও সেটা ষোলো নায়িকা না সেখানে দুইজন নায়িকাকে তিনি নিয়েছিলেন যাই হোক আমরা দেখেছি মান্না এবং পূর্ণিমা তারা কিন্তু পুনর সিনেমাতে একসঙ্গে কাজ করছে এবং এখন পর্যন্ত পূর্ণিমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ব্যবসা হল সিনেমার নায়ক হিসেবে ধরা হয় মান্নাকে মান্নার সঙ্গে কিন্তু তার বেশিরভাগ সিনেমা সফল মান্না এবং পূর্ণিমা জুটি নিয়েছিল আজকে আমার বেশ কিছু কথা যে এক্সাক্টলি কীভাবে এই কাঙ্ক্ষিত জুটিটা তৈরি হলো এবং দেখেন মান্না ভাই অন্তত পূর্ণিমার জন্য তার প্রোডাকশন হাউসের কিন্তু তিনি নিয়ম বদলেছিলেন যেহেতু তাকে কথা দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার কথা রেখেছিলেন তো এক্সাক্টলি এটা ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির